দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিল্পীদের সমৃদ্ধ করার নানান উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে দেশের শিল্প সংস্কৃতি নবজাগরণের নানা পরিকল্পনার কথা জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নানা আয়োজনের মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করল শিল্পকলা একাডেমি। সেই সাথে দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এসব আয়োজন নিয়ে নানা তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। নজরুল আমাদের চেতনার অন্যতম উৎস, তিনি গণমানুষের কবি, জাতীয় কবির যে তার যে স্বপ্ন সংগ্রাম যে অবদান সেটি ধারণ করে আমরা সামনে এগিয়ে চলেছি। সেই সাথে দেশের 70 জন পটুয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালার বিষয়েও সর্বশেষ তথ্য জানান তিনি। পটচিত্র এবং পটচিত্র শিল্পীর সংখ্যা অনেক কমে গেছে, তো আমরা সেটি একটি প্রণোদনা দেওয়ার জন্য প্রায় 70 জন পটচিত্র শিল্পী তাদের নিয়ে আমরা 7-দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছি। পটচিত্রের মতো হারিয়ে যেতে বসা অন্যান্য শিল্প মাধ্যমগুলো বাঁচিয়ে রাখতেও নানা পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমরা কোনো কিছুই লুপ্ত হতে দিতে চাই না। আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে যে জেলাকে সমৃদ্ধ করা, উপজেলাকে সমৃদ্ধ করা, তৃণমূল মানুষ যারা, তৃণমূল শিল্পী যারা আছেন তাদেরকে আমাদের একটু তাদের প্রতিভা বিকাশে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা প্রণয়ন করেছি। দেশের তৃণমূল মানুষের মধ্যে শিল্প সংস্কৃতির চেতনা ছড়িয়ে আলোকিত বাংলাদেশ গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আমরা তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি এই কর্মসূচি পরিচালনা করছি এবং আমি আশা করি একটা সময় বাংলাদেশের ওই 493টি উপজেলায় একটা সমৃদ্ধ একটি প্রশিক্ষণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারব। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।